আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো ফাইনালি আমাদের মাঝে চলে আসছে আজকে আমাদের উইক ফোরের মিশন। তো আমরা আজকে দেখব হচ্ছে আমাদের উইক ফোরে কী কী মিশন আসছে এবং সেগুলো আপনারা কীভাবে কমপ্লিট করতে পারেন। সো আই হোপ ভালো লাগবে আপনাদের বিষয়টা, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিন ভিডিও। তার যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই বেল আইকনটা অন করে দিয়ে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো কেন এখনো ওয়েট করতেছি, তো চলুন মেলা ফেস ফেস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের মিশনগুলো। দেখেন এখানে ফার্স্ট মিশন বলছে পিক আপ মোলটোভ ককটেল ইন 16 ম্যাসেজ ইন ক্লাসিক। সেটা হচ্ছে আপনাকে মোলটোভ ককটেল জার্সি আছে, যেটাকে আমরা অনেক সময় মলই বলি। তো এই মোলটোভ ককটেল আপনাকে 16 ম্যাচে পিক করতে হবে, তাহলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। মানে পিক করতে হবে বলতে আপনাকে তুলতে হবে আর কি। তো এরপর হচ্ছে আমাদের সেকেন্ড মিশন। দেখেন এখানে বলছে কি গিভ 16 লাইকস টু টিমমেটস, মানে হচ্ছে আপনাকে লাইক দিতে হবে 16 জন প্লেয়ারকে ম্যাচ শেষে। তো এর জন্য আপনারা খেলতে পারেন হচ্ছে 8v8 TDM ম্যাপ। তো আপনারা 8v8 TDM ম্যাপ খেলে কী হবে, আপনাদের প্লেয়ার যেগুলো থাকবে তাদেরকেও আপনারা লাইক দিতে পারবেন এবং অন্য যে টিমে থাকবে তাদেরকেও লাইক দিতে পারবেন। তো এরপর দেখেন এখানে বলছে উইক 4 and 5 অনলি, যেটা প্রত্যেক সপ্তাহে 100 মিনিট করে গেম খেলে যেটা কমপ্লিট হয় এটা, তো সেটার কথা বাদ দেন। দেন এখানে বলছে এলিমিনেট 5 enemies উইথ বোল্ট অ্যাকশন রাইফেল ইন এরাঙ্গেল ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে খেলতে হবে অবশ্যই এরাঙ্গেল ম্যাপ র্যাঙ্ক অথবা আনর্যাঙ্ক যে কোনো একটা খেলে হবে। তো এখানে বলছে বোল্ট অ্যাকশন রাইফেল দিয়ে আপনাকে 5টা কিল করতে বলছে। এখানে বোল্ট অ্যাকশন রাইফেল বলতে হচ্ছে AWM, কার্নেটেড, KM24 এগুলো। দেন এখানে বলছে ট্রাভেল মোর দ্যান 7000 meters ওয়াইল অপারেটিং অ্যানি ভেহিকল উইথ টিমমেটস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে 7000 meters ড্রাইভ করতে হবে কোনো না কোনো ফ্রেন্ডকে নিয়ে বা টিমমেটকে সাথে নিয়ে। তো এখানে একা একা ড্রাইভ করলে হবে না, কাউকে না কাউকে নিয়েই ড্রাইভ করতে হবে। তো এরপর এখানে বলছে দেখেন এরপর এখানে বলছে এলিমিনেট প্লেয়ার্স উইথ দ্য প্যান 3 times উইথ টিমমেটস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে প্যান দিয়ে পিটিয়ে 3 জনকে মারতে হবে। এখানে বলছে টিম বুস্ট, মানে তো সবাই জানেন অলরেডি যে যদি টিমে এমন কোনো প্লেয়ার থাকে যে রয়্যাল পাস করছে, তো সে যদি প্যান দিয়ে পিটিয়ে কিল করত তো সেই কিলগুলো কিন্তু আপনার এখানে কাউন্ট হবে। তো এরপর বলছে দেখেন অপটেন 50 contribution points ডিউরিং দ্য ক্ল্যান ব্যাটল ইভেন্ট। তো দেখেন এই হচ্ছে ক্ল্যান। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্ল্যানটা লেভেল 5 হয়ে গেছে। তো আমাদের ক্ল্যানে যারা যারা রেগুলার খেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত ফাস্ট তারা। তো আমি আসলে কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি ক্ল্যানটা লেভেল 5 হয়ে যাবে। তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বেশি অ্যাক্টিভ থাকার জন্য। সো আর দেখেন আমাদের নিচে লেখা আছে 72 contribution points, এটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন পয়েন্টস। তো এটা আমাদের অলরেডি 72 হয়ে আছে। তো নেক্সট টাইম এটা একটু যখন বাড়বে তখন এখানে যেমনটা বলছিল কত, তো আমাদের মিশনে বলছিল 50 contribution points কথা। তো এখানে 50টা হলেই এক্সট্রা, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এরপর আমাদের এখানে বলছে এলিমিনেট 2 enemies উইথ 8686 ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে এটা একটা শটগান। তো এই শটগান দিয়ে আপনাকে ম্যাচ খেলার সময় 2টা কিল করতে হবে, অ্যাটলিস্ট 2টা। আর সেটা অবশ্য হতে হবে ইরাঙ্গেল, ভিকেন্দি, শানক, এমনকি মিরামার ম্যাপ। দেখেন এই হচ্ছে আমাদের সেই শটগান। তো এই শটগান দিয়ে আপনাকে টোটাল 2টা কিল করতে হবে, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এটা তো গেল। তো এরপর দেখা যাক আমাদের মিশন এরপর কি আসে। দেন এখানে বলছে কি, এখানে বলছে দেখেন পিক আপ মিলিটারি ভেস্ট লেভেল 3 ইন 12 matches ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে লেভেল 3 ভেস্ট পিক করতে হবে 12 ম্যাচে, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একবার পড়লে হবে, যদি কেউ পায় তাকে একবার পরে আবার দিয়ে দেন। তো দেখেন এখানে বলছে ইউজ মেড কিট 5 times ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে মেড কিট ব্যবহার করতে হবে, যেটাকে আমরা অনেক সময় ফান করি ল্যাপটপ বলি। তো এই মেড কিট আপনাকে টোটাল 5 বার ব্যবহার করতে হবে। তো দেখেন এরপর বলছে কমপ্লিট 12 matches ইন অ্যানি মোড। তো আপনাকে 12টা ম্যাচ কমপ্লিট করতে হবে যে কোনো মোডে হলে হবে, TDM হতে পারে বা আপনারা চাইলে ম্যাচ খেলতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট 12টা ম্যাচ খেলবেন তাহলে হয়ে যাবে। তো এরপর বলছে সেন্ড স্পেস গিফট টু 8 different friends। তো আপনাকে ভিন্ন ভিন্ন ফ্রেন্ডকে টোটাল 8টা স্পেস গিফট সেন্ড করতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে স্পেস গিফট কোনটা। তো এখান থেকে আমি স্পেস গিফট এড়ে দেই। দেখেন এই দেখেন যেটা হাতে চাকুনি আছে না, এটা হচ্ছে স্পেস গিফট। তো এটা হচ্ছে আপনাকে দিতে হবে, এটাই আপনাকে দিলে এটা আপনাকে টোটাল মানে 8 জনকে দিতে হবে। দেখেন আমি দেখাচ্ছি এটা, দেখেন এই যে এটা একটা কমপ্লিট হয়েছে। তো এই স্পেস গিফট আপনাকে ভিন্ন ভিন্ন ফ্রেন্ডদেরকে টোটাল 8 জনকে এটা দিতে হবে। হ্যাঁ দেখেন আমি এরও দেই এটা। তো এনাকে আমি দিলাম এটা, দেখেন একটা দিলাম। তো এইভাবে জাস্ট এই স্পেস গিফটগুলো টোটাল 8 জন ভিন্ন ভিন্ন ফ্রেন্ডকে দিলেই কিন্তু মিশনটা আপনার ইজিলি কমপ্লিট হয়ে যাবে।
তো এই ছিল হচ্ছে আমাদের উইক ফোরের মিশনগুলো। তো বিষয়টা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তো লাইক দিন ভিডিও, তারপরে এখনও সাবস্ক্রাইব করেন না যা তাদেরকে বলবো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে নেই এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে রীতিমতো শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।